শুধু ভাবির সাথে পাঠ নিয়ে থাকতে পারবে। ভাবি আমার ছেলে তো 101 পেয়েছে, আপনার ছেলে কত? 100। আল্লাহ, এটা কোন একটা কথা? রিক্সাওয়ালার ছেলে বাংলাদেশে পাঠ দিয়েছে, তুমি কি করছো? তোমার এত টাকা পয়সা খরচ করছি, এই যে আপনি এই কথাটা বলেন না, তুমি কি করছো? রিক্সাওয়ালার রিক্সাওয়ালা কখনো এই বাচ্চার উপর টর্চারি করে নাই, বাচ্চাকে বলে না এই তুমি পড়তে বসো, তুমি এখন ঘুমাইতেছো কেন, কখনো বলে নাই। কিন্তু আপনি কিন্তু এটা বলেন, যে ইংলিশে কথা বলতে পারে তাকে সবাই এক নম্বরে দেবে, যে কথা বলতে পারে তাকে সবাই এক নম্বরে রাখবে। বুঝতে পেরেছো? ক্লাসের ক্যাপ্টেন হিসেবে, ফুটবল ক্যাপ্টেন হিসেবে, যে কথা বলতে পারে, ম্যানেজ করতে পারে। তোমরা কিন্তু এখানে একটু ম্যানেজিং শিখছো, ম্যানার, তোমার নিজেকে কন্ট্রোল করা শিখছো। এখানে প্যারেন্টসরা আছে, প্যারেন্টসের উদ্দেশ্যে একটা কথা বলে শেষ করি, প্যারেন্টসরা বাচ্চাদের কখনো পেশনাইজ করবেন, 100 পেয়েছো বাবু, এরপরের পরীক্ষায় কিন্তু এর থেকেও বেশি পেতে হবে, সেই কথাটা আমার বাচ্চাদেরকে বলবেন না। 100 কি বা 80 পেলেই আপনার এত কষ্টের কিসে? আমি বুঝলাম না, 80 পেলে ক্লাস, মানে 99 পেলেও আপনি গান বন্ধ করেন কেন? এটা তো একটা অসুস্থতা, মানসিক সাইকোলজিক্যাল প্রবলেম কিন্তু আপনার, যে সমস্ত প্যারেন্টসরা এই কাজগুলো করেন। কারণ বাংলাদেশে রিকার্ডনেসে আইডিয়ালে এক রোল হইলে লাভ কি? ইন্টারন্যাশনালি যে কোনো ফিল্ডে যেতে পারবে, শুধু ভাবির সাথে পাঠ নিয়ে থাকতে পারবে। ভাবি আমার ছেলে তো 101 পেয়েছে, আপনার ছেলে কত? 100। আল্লাহ, এটা কোনো একটা কথা? ও নিশ্চয়ই দুষ্টু ছেলেদের সাথে ঘোরা ফেরা করে, টিচারও বলবে এই আপনার ছেলে আর এক মার্কস কিন্তু পাই তো, কিন্তু দুষ্টামো করে অন্য জায়গায়, আমাদের এখানে প্রাইভেট পড়ে না, অন্য ভুল টিচারের কাছে পড়ে। আমি কিন্তু পিওর এক্সাম্পল বলছি, এই ঘটনাগুলো কিন্তু ঘটে আপনার বাচ্চার প্রত্যেকের ভিতরে। হিডেন চ্যালেঞ্জ, যেটাকে আমরা বলি লিটেন চ্যালেঞ্জ, এটা কিন্তু আছে, এইটা ডিসকভার করার সুযোগ দিতে হবে। আপনার বাচ্চা নেই 2 মাসে পারবে, আরেকজন নেই 2 সপ্তাহে পারবে, কিন্তু আপনার সোয়াবটা দিতে হবে। আপনি প্রত্যেকটা সেকেন্ডে আপনি এক্সাম্পল দেন, রিক্সাওয়ালার ছেলে বাংলাদেশে পাস হয়েছে, তুমি কি করছো? তোমার এত টাকা পয়সা খরচ করছি, এই যে আপনি এই কথাটা বলেন না, তুমি কি করছো? রিক্সাওয়ালার রিক্সাওয়ালা কখনো এই বাচ্চার উপর টর্চারি করে নাই, বাচ্চাকে বলে না এই তুমি পড়তে বসো, তুমি এখন ঘুমাইতেছো কেন, কখনো বলে নাই। কিন্তু আপনি কিন্তু এটা বলেন, এতে বাচ্চা যতটা নিজের এফোর্ট দেয়, বরঞ্চ ও যদি একটু কমও পড়ে, আপনারা বলবেন কি যে ও তুমি তো আজকে মনে হয় একটু অসুস্থ ছিলা, আজকে তোমার শরীরটা খারাপ বাবা, আর তুমি আজকে পড়া লাগবে না, তুমি তাকে একটু বেশি পড়ে দিও যাও, এই কথাটা বলেন না, কখনো বলেন না। বলেন কোন প্যারেন্টস বলে? দেখে একটু একজন প্যারেন্টস এটা বলে যে আজকে তোমার পড়া লাগবে না, তাকে পড়ো। সোমার মুড এক্সেপশনাল, তার অর্থ আমরা প্যারেন্টস হিসেবে কতটা সেট এইটাও কিন্তু দেখতে হবে, আপনার ভুল কতটুকু। আমি এখানে যারা আছে, আমি অধিকাংশই যাদেরকে দেখছি যে আমাদের শিক্ষার্থীদের মায়েরা আছে, মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আজকে রান্না খুব ভালো করলেন, শুনেন এই বাচ্চারা শুনো, আপনারা খুব ভালো রান্না করলেন, রান্নাটা কোনোভাবে খারাপ হয়ে গেছে, আপনার হাজব্যান্ড এসে বললো রান্না তো ভালো হয় না, এরকম রান্না করছো কেন, যদি এই কথা বলে পরের দিন কি খাবার দিবেন ঠিক মতো? তার মানে আপনার বাচ্চাও পড়লো এত সুন্দর করে, পড়লো রেজাল্টটা 2 লাখ খারাপ হয়ে গেছে, আপনিও সুন্দরভাবে রান্না করেছিলেন, রান্নাটা খারাপ হয়ে গেছে, এখন এই কারণে আপনি তাকে গাল মন্দা যদি করে, তাকে তো মনে হয় যে রুমেই ঢুকতে দেবেন না রাত্রে, যা খাবার ভালো লাগে তার কাছে যাও। বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো বাচ্চাদের মনেও কিন্তু, আমরা যখন বাচ্চা ছিলাম তখন কিন্তু আমাদের প্যারেন্টসরাও এইরকমই বলতো, মনে আছে? আমার বাবা মা এখনো ফজরের আজান হোক আর না হোক ওইটা ডাক শুরু করে, বলে এই ওয়াচ উঠে নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, নামাজের সময় হয় না, মানে নামাজের সময় হয়ই নাই, বলে নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, ফজরের নামাজের সময় হয় না তাই বলে যে শেষ হয়ে যাচ্ছে, এইটা তো বলে হচ্ছে প্যারেন্টাল হেজিমনি। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কারোর উপরে কর্তৃত্ব প্রয়োগ কিনা, আমরা তাদের উপরে ওভার টর্চার করছি কিনা, এটা আপনারা প্যারেন্টসরা ওদেরকে স্কোয়ার দিতে হবে, এবং তারপরে ওরা দিবে টার্ন আউট। আপনি শুধু টার্ন আউটই চান, আপনি শুধু রেজাল্টই চান, তাহলে তো আপনি একজন লোক
লোভী পিতামাতা, লোভী বর্ণমন, আপনাকে ঋণী হওয়া যাবে না, রেসিপ্রোকাল হতে হবে। আপনি যা দিবেন ওইটা টার্ন যাবেন, যে আমি তোমার জন্য এত কিছু করলাম, তুমি এখন একটু করলে ভালো হয়, ব্যবহারটা একটু সুন্দরভাবে করবেন। আপনি আপনার সাথে যেমন আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ যেরকম রাগ করে যদি বলে এটা দাও, তাহলে আপনি যখন দেবেন না, আপনার বাচ্চাকেও যদি আপনি বলে যে ভাই এটা কত বছর, তাহলেও কিন্তু ওর ভিতরে সেম একটা রিয়াকশন কিন্তু জন্ম নিবে। আপনি দেখবেন ছোট বাচ্চারা পাঁচ ছয় বছর পর থেকে কিন্তু তারা রিয়াকটিভ হয়ে যায়, তারা কিন্তু রিয়াকশন করে, তাই না? So don't know what you're making.